সুরঙ্গ সিনেমা এবছরই রিলিজ হয়েছে, তো এই সুরঙ্গ সিনেমার স্টোরি শুনবো। সুরঙ্গ সিনেমায় আপনার আফরানিশো এবং তমা মির্জা দুজনের সাথে কাজের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? দুজনের সাথে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো, কারণ মানে অ্যাক্টর কো অ্যাক্টর খুব ভালো হলে মানে কাজ মানে মোস্ট মানে কত আমার কাছে মানে 70-80% হয়ে যায় আর কি। তো দুজনের সাথে আমি খুবই কমফোর্টেবল ছিলাম এবং প্লাস মানে আর দুজনেরই খুবই মজার, আমার কাজ করে খুবই মজা লাগছে। দুই একটা স্টোরি কি আমরা শুনতে পারি বিহাইন্ড দ্য সিন? বিহাইন্ড দ্য সিন একটা গল্প হইতে পারে যে এরকম, যে ওইখানে একটা সিন ছিল যে আফরানিশো হচ্ছে বাসায় আসে, তো বাসায় আসার পর ও এই রুমে আসে, এই রুম তখন অন্যরকমে তাকায়, দেখা দেখে যে আমি আর তোমার মির্জা সুন্দর এখানে প্রেম করতেছি আর কি, উইথ লাল লাইট। আমাদের সমস্যাটা ছিল সিনেমাটোগ্রাফার, তো রায়হান রাফি হচ্ছে ডিরেকশন দিয়ে গেছে, ও এরকম একটা সিন চায় যে এই রুমে নিশো থাকবে, ওই দুই রুমে থাকবে, যখন হচ্ছে এই রুম থেকে যখন সে ওই রুমে যাবে তখন দেখা যাবে ওই রুম থেকে হচ্ছে লাইট চেঞ্জ হয়ে যাবে এবং হচ্ছে কাইন্ড অফ ওরা নাই হয়ে যাবে, ও তখন খেয়াল করবে যে আমরা আসলে হচ্ছে আরেক রুমে। সো মেবি নন এক মানে কোনো কাজ ছাড়া আর কি, খুব ম্যাজিক্যাল আর কি, গিয়ে দেখলাম যে এই রুমে আছে, এই রুম থেকে নাই, আবার এই রুমে সিটা কি তো মনে আছে ওই লাল লাইট ওইটা আর কি। সো এটা হচ্ছে রুম টু রুম শিফট হচ্ছে, তখন আসলে আফরানিশোর ক্যারেক্টারটা ওই সময় ছিল যে সে একটু ট্রমাটাইজড, সে ভাবছে যে তার ওয়াইফ এবং তার বন্ধু এই তার আশেপাশে আছে। সো এখানে যাই, এখানে যাওয়ার পর ম্যাজিক্যালি আমরা আরেক জায়গায় চলে যাই, পুরোটা ম্যাজিক্যাল, কারণ কোনো কাট নেই, কাট খুলে তো তখন ম্যাজিক্যাল লাগে না, এক শটে। সো এক শটে এটা করবে, এটা ও রিয়েকশন দিয়ে ও ওই মানে আশেপাশে কোথাও গেছে বা ও খাইতে গেছে বা কিছু একটা করতে গেছে, তখন এখন সুমন খুবই টেনশনে পড়েছে এই এক শটের মধ্যে পুরো সিনটা কীভাবে করবে। তখন দেখা গেলো যে আমিও উঠলাম সুমনের সাথে, সুমন আমি একটা কথা বলি, চল আমরা ক্যামেরা দিয়ে আমরা জিনিসটা করি, মোবাইল দিয়ে আমরা কীভাবে জিনিসটা হয় দামি দিচ্ছি আর কি, যে মোবাইল দিয়ে এরকম হলে এরকম হলে এরকম এরকম, তারপর আমি তো আমি যা এরকম করছি, তো এটা কিছু দেখার পর দেখা গেলো যে নিশা তো কিছু বলছিল না, সেও উঠছে, সে ক্যামেরা নিচ্ছে, তা পুরো জিনিসটাই আমরা আমি সুমন সরকার তমা মির্জা পুরো একটা খেলার মতো, যে ওকে মোবাইল নিয়ে তুমি সেখানে দাঁড়ো, তুমি সেখানে দাঁড়ো, আচ্ছা এতে গেলে কী হয়, কীভাবে ইয়া করা যায়, পুরো সিনটা আমরা করলাম, যে নিশো হচ্ছে ক্যামেরা থেকে এলো, নিশোর জায়গায় সুমন সরকার হচ্ছে নিশোর ক্যারেক্টার, এদিকে আমরা এদিকে প্রেম করছি, ক্যামেরা এদিকে ধরা আছে, এই ফাঁকে আমরা দূরে গিয়ে পিছন দিয়ে অনেক দূরে গিয়ে হচ্ছে পাশের রুমে গিয়ে আবার ওই বেডে গিয়ে আবার মেকআপ করা শুরু করছি, আবার এদিকে আসছে, আবার এদিকে গিয়ে আবার দূরে গিয়ে, মানে পুরো জিনিসটা খুব মজা, নিজে নিজে খুবই মজা করে, ওই জায়গাটা খুব মজা লাগছে, মানে খেলার ছলে একটা শট হয়ে গেলো, পুরো ডিজাইন করাটা আর কি ডিফিকাল্ট একটা শট। সো এর একটা মজার ইয়া ছিল। আচ্ছা এই জায়গায় আমার আরেকটু স্পেসিফিক কোশ্চেন ছিল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তমা মির্জার সাথে আপনার একটু অন্তরঙ্গ সিন দেখানো হয়েছে সুরঙ্গ সিনেমায়, যদি আপনি অডিয়েন্স হন তাহলে এই দৃশ্যগুলোকে আপনি কিভাবে দেখছেন? ফার্স্ট অফ অল যখন এই সিন তো আমি আগেই জানি যে এটা করতে যাচ্ছি, বা যখন গল্প পড়লাম এবং জানি যে এটা করতে যাচ্ছি, তখন আমার মানে ফার্স্ট এই ধরনের সিন বা এরকম স্ট্রাইকিং সিনে আমার ফার্স্ট যেটা থাকে যে এই গল্পের জন্য এটা কতটা ইম্পর্টেন্ট, মানে কতটা ভ্যালু অ্যাড করছে, বা মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট কিনা গল্পটা করার জন্য। তারপর আমার কাছে মনে হলো যে এই সিনগুলো যে শক ভ্যালু আছে, যে আমরা তো অডিয়েন্সকে একটা মানে শক ভ্যালুই দিতে চাই, বা আপনার নিশ্চয় ওর পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা আগায়, সো ওর পয়েন্ট অফ ভিউ থেকে ওর কীরকম লাগবে, আমি এর চেয়ে যদি লেস হইতো তাহলে ওই ইম্প্যাক্টটা হইতো না। আসে না আফরান নিশোর আমাদের এই সিনে ও পুরো আসে না যে বসে যায় কেন্দ্রে চিৎকার করে কান্দে থাকতে করছে, আমরা এই ফিলিংটা তো অডিয়েন্স করে দিচ্ছি এই শক ভ্যালুটা। সো এই কারণে আমার মনে হয় যে এই জায়গাগুলো এরকমই দরকার ছিল, না হলে হচ্ছে আর আমরা অনেক অনেকভাবে জিনিসটা ট্রিট করা যেত, বাট ওই ইম্প্যাক্টটা আসতো না, যে ধাক্কাটা বা বিট্রায়ালের ধাক্কা বা অডিয়েন্স এভরিথিং মানে ওই ইম্প্যাক্টটা আসলে আসতো না। সো আমার কাছে মনে হচ্ছে না এটা খুবই দরকার ছিল, আর করতে গিয়ে আমি ভাবছি যে আমার মানে আমি ভাবছি যে আনিসদুল লাগবে বা কিছু এরকম ভাবছিলাম, বাট আমি দেখলাম যে আমি যখন ক্যামেরা অন হয়ে যায় বা তোমারও দেখলাম সেম, মানে এটা জাস্ট একটা অ্যাক্টিং জব, মানে অটোমেটিক্যাল হয়ে যাচ্ছে, মানে এটা আমার খুব চিন্তা মানে মানে টেনশনও করা লাগে নেই বা কোনো অস্বস্তিও লাগে নেই, আমি যাই না কেন, আমি খুব স্পন্টেনিয়াসলি জিনিসটা করে ফেলছি। পর আমিও তোমার নিজেরাই আলাপ করছিলাম যে আমার তো আসলে এটা খুব ডিফিকাল্ট হবে, এত এত ইজিলি কেমনে হইলো, তাছাড়া তো বলো যে না ও খুব খুব কমফোর্টেবল ছিল, খুবই কমফোর্টেবল ছিলাম আর কি। আফরানিশো এবং তমা মির্জা দুজনের সাথেই কাজ করেছেন, তো কে বেশি হেল্পফুল ছিল? হেল্পফুল দুজনই সমান ছিল, বাট যদি বলি যে হ্যাঁ মানে
টাইম কার সাথেই বেশি কাটছে বা কথাবার্তা হয়েছে, এটা তোমার সাথে বেশি কথাবার্তা হয়েছে। আপনাদের সিনগুলো একসাথে ছিল, সিনগুলো একসাথে ছিল, ইয়া ছিল, প্লাস কাইন্ড অফ তোমার সাথেই আমার বেশি ইয়া ছিল, ক্লোজনেস ছিল, সিনেমা তো ক্লোজনেস ছিল, ইয়া তো ছিল। আচ্ছা আচ্ছা। আর নিশোর সাথে আমার কি, নিশো তো এক হচ্ছে সিন কম, প্লাস হচ্ছে আর আমি হচ্ছে সেটে অলওয়েজ খুব বেশি আসে না, মানে কথা এমনি কথাবার্তা কম বলি, সেটাও কথা কম বলি, খুব ক্যারেক্টার নিয়ে দূরে দূরে ঘুরতে থাকি, ইয়ে করতে থাকি। বাট নিজের সাথে যেটা মজা লাগছে, নিশো আমার কাছে খুবই, মানে আমি আগে কাজ করিনি, ও খুবই ফানি, মানে ওর সাথে কাজ করতে গিয়ে ধরুন শর্ট নিচ্ছি, এই যে বসে আছি, ও যাই কথা বলে আমি হাসতে হাসতে শেষ হয়ে যাই, মানে ও হচ্ছে খুবই মজার। আচ্ছা, এইবার একটু শুনবো রায়হান রাফি আসলে কেমন অ্যাজ এ ডিরেক্টর এবং অ্যাজ এ পার্সন। রায়হান রাফির হচ্ছে ভিশন খুবই ক্লিয়ার, ও কী করতে চায় বা না করতে চায়, ও বাংলা সিনেমা হলে গিয়ে বসে দেখে এবং ও এগুলো খুব খেয়াল করে যে কোন সিনেমা মানুষ কীভাবে রিয়াক্ট করে। সো যে কারণে হচ্ছে ক্লিয়ার হলে কী হয়, তখন ওর হচ্ছে ইমোশন, আরও বাঙালি ইমোশন খুব ভালো মতো বুঝে, ও জানে কখন মানুষ এঙ্গেজ হবে, কখন কী দেখালে মানুষ ইয়ে হবে, কখন শখ হবে। তো আরেকটা জিনিস ভালো বুঝে, যেটা হচ্ছে ধরুন একটা কোনো সিন আমরা করছি, করার পর মানে এটা কি রিয়েলি হয়েছে কি না, মানে এই সেন্সটা খুব ভালো, মানে এটা রিয়েল হয়েছে কি না। ও তখন এক হচ্ছে ও এই শার্পনেসটাও আছে যে ওকে ফাইন, ও জানে যে কেন এটা রিয়েল লাগতেছে না, মানে কথার কথা যে আমি আর আপনি এখানে বসে কথা বলছি, এটা একটা সিন। হ্যাঁ, সো এই সিনটা দেখে ও কাইন্ড অফ দেখে, অডিয়েন্স যখন ক্যামেরা ইয়া মনিটার পিছনে থাকে, ও বলতে পারবে যে ওকে ইট হ্যাপেন, এটা রিয়েলিস্টিক হয়েছে, এটা কনভিন্সিং, বিশ্বাসযোগ্য হয়েছে। যদি কোনো বিশ্বাসযোগ্য যদি একটুও না হয় তো এটা ও টের পায়, সো কখনও আইডেন্টিফাই করতে পারে যে হ্যাঁ এই কারণে এটা বিশ্বাসযোগ্য হচ্ছে না। আবার কখনও কখনও হয়তো তখন আইডেন্টিফাই ডিফিকাল্ট, বাট ও জানে যেটা হয় নাই, সো ও নানাভাবে তখন এক্সপ্লোর করছে আরও নানাভাবে যে ওকে ফাইন এটা ইয়া হোক। সো এইটা হয়, ও মাঝে মাঝে নিজের ট্যালেন্টে নিজেই অভিভূত থাকে আর কি। হ্যাঁ, বা কারণ হচ্ছে ওর কথা হচ্ছে ও আমি এত বই পড়ি নাই, এত সিনেমা দেখি নাই, তারপরও আমি কেমনি হঠাৎ করে সিনগুলো করে ফেলি আর কি। হ্যাঁ, ওর যেমন এটা কোশ্চেন, তো ওর কাছে মাঝে মনে হয় যে এটা ইয়ার থেকে কী বলে আকাশ থেকে ঈশ্বর প্রদত্ত। ও হচ্ছে সেটে অনেক বেশি ইম্প্রোভাইজ করে, মানে ইম্প্রোভাইজ করে বা অনেক কিছু ক্রিয়েট করে, যেটা মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সবাই ধরুন পুরো টিম প্রিপারেশন নিয়ে আসে হচ্ছে এই সিনটা করবে, ও এসে ধূপ করে আরেকটা সিন, তখন ওইটা রেডি করতে গিয়ে সব এরা সব হা করে বসে আসছে কী করবে। তো এই ধরনের ও ইয়ে হয়, সুইচ হয় অনেক সময়, কোথায় না যে রিয়েল পুষ্টটা পায় এর আগে পর্যন্ত ইয়া করে না। সো ও ওই পুষ্টটা পায় হচ্ছে একদম যখন সব কিছু সেটে আসার পর, দেন ও সব কিছু রেডি, তখন হচ্ছে ও রিয়েল পুষ্টটা পায়, তখন ওর মাথা সুপার অ্যাক্টিভ হয়ে যায়। বাট আমার কাছে যেন মানে সুপার অ্যাক্টিভটা যদি চাইলে আর একটু আগে থেকে আগের দিন থেকে করে রাখলে, তখন কি সুপার অ্যাক্টিভ হয়ে গেলে তখন এই জিনিসটা তখনই অ্যাচিভ করা যায়, আগের দিনই অ্যাচিভ করা যায় কী করবে, দেন ওই ভালো জায়গা থেকে আজকে যখন সুপার অ্যাক্টিভ আবার হবে তখন হচ্ছে এটা আরেকটা লেভেলে নেওয়া যায় আর কি। সো এটা আমার কাছে মনে হয় আর কি।